ব্রেকআপ হবার 15 বছর পর রাত 3টার সময় হঠাৎ মেয়েটার মেসেজ। কেমন আছো? কে আপনি? চিনতে পেরেও না পারার ভান করে, কেন ভুলে গেছো? তোমাকে কি চিনতে পারার কথা ছিল? চিনতে পারার কথা হয়তো না, কিন্তু ভুলে গেছো ভাবতে পারিনি। তো এত রাতে জেগে আছো যে? এমনি তোমার বর কেমন আছে? ভালো আছে। আর তোমার বউয়ের কি খবর? বউ নেই। আর মেয়ে না ছেলে? কেন, এখনো বিয়ে করনি? মেয়ে চেয়েছিলাম তোমার হতে, পারি নাই তাই বিয়েও করি নাই। কথাগুলো লিখেই বসে ফেল। নাম কি মেয়ের, কার মতো হয়েছে? ইসরাত জাহান মেঘা। কথা ছিল তোমার আর আমার বেবির নাম রাখবো এইটা। হ্যাঁ, বাচ্চাটা তোমার, কিন্তু তার বাবা আমি না। এবারও কথাগুলো লিখে তাকে না দিয়েই মুছে ফেলল সে। সুন্দর নাম। তুমি কি বিজি? না তো। এত দেরি করে রিপ্লাই দিচ্ছ কেন? কারোর সাথে কথা বলছো নাকি? আমি কি তোমাকে বিরক্ত করছি? ছেলেটা বারবার মেসেজ লিখে মুছে ফেলছে, তাই দেরি হচ্ছে, কিন্তু মিথ্যা কথা বললো মেয়েটা। একটা মেয়ের সাথে কথা বলছি আর মাঝে মাঝে তোমার মেসেজে রিপ্লাই দিচ্ছি। তুমি যে বললে এমনি জেগে আছো, বিরক্ত করছি তোমাকে? ভালোবাসো মেয়েটাকে? হুম, একটু বিরক্ত করছো। নতুন বান্ধবী বেশ ভালো মেয়েটা, সে আমাকে আর আমি তাকে খুব ভালোবাসি, দেখতেও অনেক সুন্দর। আচ্ছা তাহলে ভালো থেকো, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। মেয়েটা ছেলেটার মিথ্যা কথা শুনে রাগে ফুলে গেল। ছেলেটা তা ভালোই বুঝতে পারছিল। কি আজব না, মেয়েটা আজ অন্য কারো, কিন্তু ছেলেটা অন্য কারোর সাথে আজও সহ্য করতে পারে না মেয়েটা। এমন অনেক সম্পর্ক আছে যেখানে খারাপ থেকেও ভালো থাকার অভিনয় করি আমরা, আর সে আমার না আর কোনো দিন আমার হবে না, তাকে ফিরে পাবও না জেনেও তাকে অন্যের সাথে সহ্য করতে পারি না।